মতি ঝর্ণাতে, তোমরা দেখতেই পাচ্ছ মতি ঝর্ণার যাওয়ার রাস্তাতে আমি হাঁটছি রীতিমতো, মানে যে মহারাজপুর গ্রাম আছে সেই মহারাজপুর গ্রামের ভিতর দিয়ে আমরা হেঁটে চলেছি, মতি ঝর্ণা পর্যন্ত যাচ্ছি। আর সামনে যে বিশাল বিশাল পাহাড়, মানে সেইগুলো দেখেই কিন্তু খুব সুন্দর লাগছে। তোমরা আমার পেজে লক্ষ্য রাখতে পারো যে এই মুহূর্তে আমি লাইভ করছি। আসলে আমার লাইভ করার কোনো ইচ্ছাই ছিল না, মানে প্রথম থেকে কোনো প্ল্যানও ছিল না, তো হঠাৎ করেই এই জায়গাটা এতটাই আমাকে মনোমুগ্ধকর করে তোলে যে এই জায়গাটা লাইভে আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা এই জায়গাটার মানে চাক্ষুষ দর্শন করে নাও আমার লাইভের থ্রু। দেখি কে কে আছো, একবার কমেন্ট করো, লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আমার লাইভে আছো কি নেই। চারিদিকে পাহাড়, চারিদিকে পাহাড়, এগুলোও কিন্তু পাহাড় কেটে রাস্তা বানানো হয়েছে। হঠাৎ করেই আমার এই প্ল্যান, আর এই প্ল্যানের জন্য হয়তো এখন লাইভে কেউ নাই, কিন্তু যখনই তোমরা এই ভিডিওটা দেখবে তোমরা যেন আমাকে কমেন্ট করে জানায়ও যে কে কে মতি ঝর্ণা দেখেছে এবং তাদের দেখতে কেমন লেগেছে। শুনেছি নাকি বর্ষাকালে মতি ঝর্ণাটা আরও বেশি সুন্দর লাগে, তো আমি বর্ষাকালে তো আসিনি, এখন হচ্ছে ঠিক শীতের শেষের দিক, মাঘ মাস, তো দেখি এখন কতটা জল থাকে, জলের বেগ অতটা থাকবে না, কারণ মতি ঝর্ণা যে জায়গাটা বা যে জায়গাটা থেকে ঝর্ণা পড়ছে সেটা প্রায় 100 মিটার উঁচু, মানে 100 ফুট উঁচু, এবং এই ঝর্ণা থেকে জল সব থেকে বেশি পরে বর্ষাকালে, কারণ বর্ষার জলে পুষ্ট জলপ্রপাত, তাছাড়াও বছর অন্যান্য সময় জল পড়ে কিন্তু তার পরিমাণ অত্যন্ত কম।